মুমু শুরুকু থেকে শুরু করে নিঃস্ব ফিলিস্তিনি এখন বয়ে সবাইকে নিয়ে গাজার হাসপাতালে আশ্রয় নিচ্ছিলেন এবং গোরবাড়ি হারানো অসংখ্য ফিলিস্তিনি মঙ্গলবার তাদের উপরও চালানো হয় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বর্বর বিমান হামলা। বিমান হামলায় রক্ত গঙ্গায় আরও এক স্তূপ লাশের সৃষ্টি হয় হাসপাতালটিতে, এজন্য কাটার উপর লবণের ছিটা। যেখানে চিকিৎসা সেবা চলত সেখানে দুঃখে দুঃখে মরছে নিরীহ ফিলিস্তিনি, প্রাণহারায় অন্তত 500 ফিলিস্তিনি। অবস্থা বর্তমানে ভয়াবহ, এখন আর নোটিশ নয়, পরিকল্পনা নোটিশ ছাড়াই চলছে বিমান হামলা। কোন কোন মানুষের উপস্থিতি বিমান হামলা চালাতে মরিয়া ইসরায়েল। গ্রিনওয়ে হামলায় বিশ্বজুড়ে নিন্দার জ্বর, তীব্র সমালোচনার শিকার হয় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাটি ফিলিস্তিনি প্রশাসন হামাসের পক্ষ থেকে ইসরায়েল বিমান হামলাকে দায়ী করা হলেও এর দাবি অস্বীকার করছে তেল আবিব। তাদের দাবি ফিলিস্তিনের স্বতস্ত্রঘোষী ইসলামিক জিহাদের চূড়া রকেটের লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালটিতে আঘাত হানে, এতেই ভয়াবহ বিপর্যয় ঘটে। আমাদের হাতে থাকা তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে এর জন্য ফিলিস্তিনের ইসলামী সংগঠন জিহাদ দায়ী। তাদের চূড়া রকেট পদভ্রষ্ট হয়ে হাসপাতালটিতে আঘাত হানে, এতে মানুষের ক্ষয়ক্ষতি হয়, অনেকে মারা গেছে। এর দায় ইসরায়েল নয় বরং এটা ইসলামী জিহাদ সংগঠন। অপরদিকে গেবারেজ এই বর্বর হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দেন। আল আহলি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই হামলার চেয়ে যুক্তরাজ্যের মন্ত্রী জো বাইডেনের সাথে আরব লীগের নেতার বুধবার বোঝান ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাদরে গ্রহণ করেন। চীনের হাসপাতালে এমন নির্মম হামলার তীব্র প্রতিবাদক গিনা প্রকাশ করেন অ্যান্তোনিও গেবারেজ। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে হামাসের নেতা ইসমাইল হানিয়া মুসলিম বিশ্বের প্রতি সোচ্চার হয়ে নিজ স্থান থেকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মুসলিম বিশ্বকে।